শ্রীকান্ত মুখার্জি চ্যানেলে আপনাদের স্বাগত। ভাই ফ্যান তোমরা কেমন আছো? আজ নতুন একটা ব্লগ ভিডিও বানাতে এসেছি, পাটিকা বাড়ি এসেছি চাঁদপুরে এলাকায়। তো নীলকুঠি সম্পর্কে আজ কিছু বলতে চাই, নীলকুঠির কাছে এসেছি আজ। আপনারা কি দেখতে চান? দেখাচ্ছি বেশ এখানকার পাশে নীলকুঠি। বহু বছর আগে এখানে নীল চাষ করা হতো, নির্মমভাবে অত্যাচার করে নীল চাষ করা হতো ইংরেজরা। খুবই কষ্ট পেত মানুষ। এখন তো পাশেই গ্রামীণ হসপিটাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা করা হয়। দেখতে পাচ্ছেন পাশে হসপিটাল, পিছনে ফিল্ড। ওই ফিল্ডে এখন গাছ, অনেক গাছপালা লাগানো হয়েছে ছোটো ছোটো। এখন পাশে এখন জল সরবরাহ করা হয়, সজলধারা যার নাম তৈরি হয়েছে। পাশে এখানে সেন্টার, এখানে ভ্যাকসিনেশন হচ্ছে, এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখন শুরু হয়নি, রোজ 10টা পরে শুরু হয়। দেখুন তার সামনে পার্ক, কি মনোরম দৃশ্য, দেখলে মন জুড়িয়ে যায়। সেসবের দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয় মনে, ইংরেজরা কীভাবে অত্যাচার করতো, নীল চাষ করাতো। খুব কষ্ট পেত সাধারণ মানুষ, কেন ওদের দাস বানিয়ে নীল চাষ করাতো নির্মমভাবে মেরে ধরে। এর সামনে পিছনে গেলেই একটা পার্ক, এখন সবাই বসে থাকে জায়গাটায়। খুবই ভালো জায়গা দেখার মতন। পাশেই স্কুল, পাটিকা বাড়ি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, খুব ভালো স্কুল, পড়াশোনাও ভালো হয়। মেন রোড দেখতে পাচ্ছেন, পাশে মেন রোড। ইংরেজের ঘরগুলো খুবই এখন ভেঙে চড়ে পড়ছে, এই জায়গা এখন খুব খারাপ। অশরীরে আত্মারা ঘুরে বেড়ায় সন্ধ্যা রাত্রিবেলায়, খুবই ভয়ঙ্কর। তো আজকের মতো টাটা, বাই বাই। ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মি, ফলো, আর নিচে গিয়ে বেল বাটনে গিয়ে ক্লিক করুন। বাই বাই।